দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ ভালো লাগবে। ধরুন আপনাদের তো সকলেরই ফসল সম্পর্কে ধারণা আছে, তার কারণ আপনি ভারতীয় অথবা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলেন, যদি বাংলা ভাষা শোনেন, আমার কথা শুনছেন, সেই অর্থে বাংলাদেশ বা ভারতীয় এই দুই দেশের মানুষই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে ফসল আর কি চেনাবো, কারণ ভারত বাংলাদেশ দুটোই সেই অর্থে কৃষি প্রধান দেশ। আমাদের দুটো দেশেরই বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর, চাষবাদ করেন, চাষাবাদ করেন। তো এই যে এত রকমের চাষাবাদ আমরা করি, সেটা ধান গম হোক, আলু পটল হোক, সবজি হোক, ফল হোক, ফুল হোক, তো আপনাকে যদি জিজ্ঞেস করি যে পৃথিবীর সব থেকে দামি ফসল, এই দামি ফসলটা কি, কোনটা, মানে চাল তো পৃথিবীর সব থেকে দামি ফসল হবে না, হয়তো রোজ আপনারও লাগে আমারও লাগে, অথবা গম, চাল আর গম এই দুটো ফসল রোজ প্রত্যেকের বাড়িতে লাগে, মানে আপনি ভাত খান অথবা রুটি খান, হয় আপনি ধান নয় আপনি গম, এই দুটোর কোনো না কোনোটা তো খেয়েই থাকেন, এই দুটো ছাড়া আর মানুষ, অন্তত এই দু দেশের মানুষ বাঁচে বলে আমার মনে হয়। কেউ অন্য কিছু খাবারও খেতে পারে, কিন্তু মূলত ব্যতিক্রমী মানুষদের বাদ দিয়ে সব মানুষই তার বাড়িতে রোজ ধান থেকে উৎপাদিত চাল আর গম থেকে হয়ে আটা বা ময়দা এই দুটো আসে। তো আপনাকে যদি জিজ্ঞেস করি পৃথিবীর সব থেকে দামি ফসল কোনটা, হঠাৎ করে বলতে পারবেন কি না জানা থাকলে? পৃথিবীর সব থেকে দামি ফসল কোনটা তা বলার আগে বলি, সেই পৃথিবীর সব থেকে দামি ফসলটা ইতিমধ্যে কাটা শুরু হয়েছে এবং এটা শুধুমাত্র ভারতবর্ষে চাষ হয় কাশ্মীরে। কাশ্মীরে শুধুমাত্র পৃথিবীর সব থেকে দামি ফসলটার চাষ হয়। এই ফসল লাগানো হয় বা ফলানো হয়, রোপণ করা হয় সেপ্টেম্বর মাসের শুরু থেকে, আর অক্টোবর মাসের একেবারে শেষ কিংবা নভেম্বরেই এই ফসল কাটা শুরু হয়ে যায়। তো এখন কাশ্মীরে প্রায় 3000 হেক্টরেরও বেশি জমিতে, 3500 হেক্টর জমিতে এবছর কাশ্মীরে এই ফসলটির চাষ হচ্ছে। ফসলটি কি? কেশর। কেশরের নাম শুনেছেন আপনারা, দেখবেন হিন্দি সিনেমাগুলিতে বহু ক্ষেত্রেই কেশরের কথা বলা হয়, কেশর কি লাড্ডু, কেশরের লাড্ডু বলে। তারপর আর একটা জিনিস, এই ছবিগুলোতে, হিন্দি ছবিগুলো বা হিন্দি সিনেমাগুলোতে বলা হয়, দেখানো হয়, যখন কোনো সিনেমার কোনো চরিত্র মা হতে চলেছেন সেই সময় ওদের জন্য কেশর পাঠানো হয় বাপের বাড়ি থেকে। এই ধরনের কোনো নিয়ম রীতি রেওয়াজ হয়তো আছে যেগুলো দেখানো হয় হিন্দি ছবিতে। তো সেই কেশরের দাম কত হয় কোনো আইডিয়া আছে আপনার? কেশরের দাম কেজিতে 1,60,000 থেকে 3,00,000 টাকা পর্যন্ত হয়। সব থেকে কম দামের কেশর হলেও 1,60,000 টাকা তার কেজি, আর যদি ভালো উচ্চ গুণমানের কেশর আপনি পেতে চান তাহলে তার দাম 3,00,000 টাকা কেজি। সেই জন্যেই এই ফসল সব থেকে দামি ফসল বলা হয়, আর তা শুধুমাত্র ভারতবর্ষের কাশ্মীরেই হয়, এবং কাশ্মীরের প্রতি পুরো কাশ্মীরেই হয় না, নির্দিষ্ট কিছু অংশে হয়। তাই বললাম প্রায় 3500 হেক্টর জমিতে কাশ্মীরে এবার কেশরের চাষ হয়েছে। আর এই কেশরের ফুলটা হয় ডিপ নীলচে বা বেগুনি টাইপের, তাই যখন এই কাশ্মীরের এই ফসল চাষের যে মাঠ ক্ষেত তাতে ওই নীলাভ বা নীল বেগুনি হয়ে থাকে, দেখতে অপূর্ব লাগে। ইদানিং আপনারা তো জানেন কাশ্মীরে এখন টিউলিপের চাষও হয়, তো হল্যান্ড বলুন, কাশ্মীর বলুন, এরা টিউলিপে এরকম ভাবে, টিউলিপ দেখতে তো দুর্দান্ত হয়, দারুণ হয়। তো কেশরের ফুলও কিছু কম যায় না, আপনি ছবি দেখলে আপনারা মনে হবে কি অসাধারণ দেখতে, কার সেই বাগানে আমি পেকেটে আসতে পারতাম। যেমন সর্ষে ফুলের ক্ষেত, এর থেকে ভালো দেখতে সুন্দর ক্ষেত তো খুব কম হয়, তেমনি কেশরের ক্ষেত, সেটা দেখতেও খুব সুন্দর। তো কেশরের দামও আপনাদের বললাম, কেশরের ফুল, সে ফুল অবশ্য এখন যেহেতু ফসল কাটা হয়ে যাচ্ছে তো ওই ফুলগুলোকে সরিয়ে নেবেন চাষিরা, ফুলগুলোকে সরিয়ে কেশরকে আলাদা করবেন, তারপর বিভিন্ন পদ্ধতিতে গিয়ে মানুষের ব্যবহারযোগ্য হয়ে উঠবে এই ফসলটি। তো পৃথিবীর সব থেকে দামি ফসল কাটার কাজ শেষ, শুরু হলো, কাটার কাজ চলছে, খুব শীঘ্রই ওই বেগুনি বা নীলাভ রঙের ফুল সব উঠে যাবে ক্ষেত থেকে। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।